পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। গোবি মরুভূমি হলো এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি এবং পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মরুভূমি। গোবি মরুভূমিটি চীন ও মঙ্গোলিয়ার দক্ষিণাংশ জুড়ে বিস্তৃত। এই মরুভূমিটির আয়তন 12,95,000 বর্গ কিলোমিটার বা 5,00,000 বর্গ মাইল। মরুভূমিটি বাংলাদেশ থেকে প্রায় 8 গুণ বড়। গোবি মরুভূমির দৈর্ঘ্য 1,500 কিলোমিটার বা 932 মাইল আর প্রস্থ 800 কিলোমিটার বা 497 মাইল। গোবির ক্ষেত্রফল স্পেন, ফ্রান্স ও জার্মানির মোট ক্ষেত্রের সমান। সুপ্রিয় শ্রোতা, চলুন জেনে নেওয়া যাক এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি সম্পর্কে। গোবি মরুভূমির মজার একটি বিষয় হলো এটি শীতল মরুভূমি। মরুভূমি মানেই প্রচুর উষ্ণ হবে, যেখানে ঠান্ডা থাকবে না। কিন্তু না, গোবি মরুভূমিতে গরম ঠান্ডা দুইটাই রয়েছে, এমনকি এখানে তুষারপাতও হয়। গোবি মরুভূমিটি শীতল মরুভূমি হবার পিছনের কারণ হলো এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 1.5 কিলোমিটার উচ্চতায় অবস্থিত। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে ধেয়ে আসা শীতল বাতাসের জন্য শীতকালে এখানকার তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। এখানে শীতকালের গড় তাপমাত্রা থাকে -21 ডিগ্রি সেলসিয়াস। সাইবেরিয়া থেকে আসা বাতাসের সাথে শুকনো বরফের কণাও আসে, যা জমাট বেঁধে এক রূপালি বরফের আস্তরণ তৈরি করে। গোবি মরুভূমি শীতের সময় প্রচুর ঠান্ডা থাকলেও গ্রীষ্মকালে হয়ে ওঠে উত্তপ্ত। গ্রীষ্মকালে গভীর তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, তবে গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। অন্য সকল মরুভূমিতে গ্রীষ্মকাল দীর্ঘ হলেও গোবি মরুভূমিতে শীতকাল দীর্ঘ হয়। গোবি মরুভূমির আবহাওয়া চরম ভাবাপন্ন। এখানকার তাপমাত্রার ব্যবধান খুব দ্রুত ঘটে। এই মরুভূমিতে রাত আর দিনের তাপমাত্রার ব্যবধান 35 ডিগ্রি সেলসিয়াস। এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি হলো আরব মরুভূমি, আর মধ্য এশিয়ার সবচেয়ে বড় মরুভূমি হলো গোবি মরুভূমি। গোবি মরুভূমির পাশেই রয়েছে আরেকটি মরুভূমি, যেটির নাম তাকলামাকান। গোবি মরুভূমির নামটি এসেছে মঙ্গোলিয়ান শব্দ গোবি থেকে, যার অর্থ জলবিহীন স্থান। গোবি মরুভূমিটি চীন ও মঙ্গোলিয়ার বিশাল জায়গা দখল করে রেখেছে। গোবি মরুভূমিটির বিশালতা অনুভব করা যাবে এটি হেঁটে পাড়ি দিতে গেলে। এটি পাড়ি দিতে অনেক সময় লাগবে। আমরা সাধারণত জনমানবহীন বালুময় উষ্ণ কোনো স্থানকে মরুভূমি মনে করি, কিন্তু এভাবে মরুভূমি চিহ্নিত করা হয় না। সাধারণত যেখানে 25 সেন্টিমিটার এর কম বৃষ্টিপাত হয়, সেই অঞ্চলকে মরুভূমি হিসেবে মেনে নেওয়া হয়। গোবি মরুভূমিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ 20 সেন্টিমিটার এবং গড়ে 15 সেন্টিমিটার। ভারত মহাসাগর থেকে ধেয়ে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস তিব্বতীয় মালভূমিতে বাধা পেয়ে আটকে যাওয়ার ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আর গোবি মরুভূমিতে এসে পৌঁছাতে পারে না, আর তাই গোবিতে বৃষ্টিপাত হয় না বললেই চলে। তবে মে থেকে অক্টোবর পর্যন্ত এখানে স্বল্প পরিমাণে বৃষ্টিপাত হয়। গোবিতে বছরে প্রায় 194 মিলিমিটার বৃষ্টিপাত হয়। গোবি মরুভূমির উত্তরে রয়েছে আন্দেই পর্বতমালা এবং মঙ্গোলিয়ার বিস্তীর্ণ তৃণভূমি অঞ্চল, আর উত্তর পূর্বে চীনের বিস্তৃত সমভূমি। পশ্চিম দিকে রয়েছে আরও একটি মরুভূমি, যার নাম তাকলামাকান মরুভূমি। দক্ষিণ পশ্চিমে রয়েছে তিব্বতীয় মালভূমি অঞ্চল এবং দক্ষিণ পূর্বে রয়েছে উত্তর চীনের বিস্তৃত সমতল ভূমি। নানা কারণে গোবি মরুভূমি ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ডাইনোসরের জীবাশ্ম এবং সিল্ক রোড। পৃথিবীতে যে একসময় ডাইনোসর বসবাস করত, তা জানতে পারি ডাইনোসরদের জীবাশ্ম থেকে। ডাইনোসরদের কঙ্কাল না পেলে আমরা হয়তোবা কখনো ডাইনোসর সম্পর্কে জানতেই পারতাম না। পৃথিবীর বিভিন্ন স্থানে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছে, এর মধ্যে গোবি মরুভূমিও রয়েছে। গোবি মরুভূমিতে অভিযান চালিয়ে প্রথমবারের মতো ডাইনোসরের ডিম পাওয়া গিয়েছিল। এরপর ডাইনোসরদের দেহের ধ্বংসাবশেষও পাওয়া যায়, যার ফলে বিজ্ঞানীদের কৌতূহল অনেক বেড়ে যায় এবং তারা গোবির ফ্লেমিংস নামক স্থানে অনুসন্ধান চালিয়ে কিছু জীবাশ্ম আবিষ্কার করে।
গোবি মরুভূমির একটি দিক লক্ষ্য করলে দেখা যায়, এই মরুভূমির বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে রুক্ষ ন্যাড়া পাথরের ভূমি। এই মরুর কম জায়গায় বালুময়। গোবি মরুভূমির আবহাওয়া চরম ভাবাপন্ন হবার জন্য মানববসতি এলাকা থেকে এই অঞ্চলের পরিবেশ বেশ পৃথক। মরুভূমির রুক্ষ পরিবেশের জন্য সেখানে মানববসতি নেই বললেই চলে। তবে অ্যান্টার্কটিকা ও আর্কটিক ছাড়া অন্য সকল মরুভূমিতে অল্প সংখ্যক হলেও লোক বসবাস করে। গোবি মরুভূমিতেও কিছু কিছু বসতি রয়েছে। গোবি মরুভূমির প্রধান জনসংখ্যা মঙ্গল ও হান চীনা। এরা পশুপালন করে তাদের জীবিকা নির্বাহ করে। এই জনবসতিরা তাদের সুবিধার জন্য এক এক সময় এক এক স্থানে বসতি স্থানান্তর করে, তাই এদেরকে যাযাবরও বলা চলে। গোবিতে বসবাসকারী এই জনসংখ্যার পরিমাণ অল্প কিছু, কারণ গোবি মরুভূমির পরিবেশে টিকে থাকা বেশ কষ্টকর। এখানকার প্রতিকূল আবহাওয়ার জন্যই এখানে তেমন বসতি গড়ে ওঠেনি। পূর্বেই বলেছি গোবি মরুভূমিতে খুব কম বৃষ্টিপাত হয়, তা সত্ত্বেও এখানে কয়েক প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী দেখতে পাওয়া যায়। আমরা জানি বৃষ্টি বা পানি ছাড়া উদ্ভিদের বেঁচে থাকা দুরূহ হয়ে পড়ে, কিন্তু কিছু উদ্ভিদ ও প্রাণী থাকে যারা চরম প্রতিকূলতার সাথে নিজেদের খাপ খাইয়ে বেঁচে থাকতে পারে। গোবি মরুভূমিতে সংখ্যায় অল্প হলেও কিছু প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। গোবির ভয়ঙ্কর একটি প্রাণী হলো তুষার চিতা। তুষার চিতাগুলো পাহাড় অঞ্চলে বসবাস করে। প্রচুর ঠান্ডায় অন্য সকল প্রাণী যেখানে বসবাস করতে পারে না, তুষার চিতা সেখানে অনায়াসে বসবাস করতে পারে। এদের গায়ের রং সাধারণ চিতার থেকে আলাদা। এরা শিকার ধরতে 200 ফুট উপর থেকেও লাফ দিতে পারে। বর্তমানে তুষার চিতার সংখ্যা অনেক কম, এদের রক্ষা করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গোবি মরুভূমির আরেকটি উল্লেখযোগ্য প্রাণী হল উট। অ্যান্টার্কটিকা ও আর্কটিক মরুভূমি ছাড়া প্রায় সব মরুতেই উট রয়েছে। তবে গোবির উটের গায়ের গঠন একটু আলাদা। গোবির উটের নাম ব্যাকটেরিয়ান উট। এই উটে রয়েছে ভারী পশম, যা অন্য উটদের থেকে এদের আলাদা করেছে। গোবির মানুষরা উটকে বেশ কদর করে। মরুর উত্তপ্ত বালু পাড়ি দিতে উটের প্রয়োজন হয়। অতীতে মরুবাসীরা যানবাহন হিসেবে উটকে ব্যবহার করত। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উট ছাড়াও গোবিতে অনেক প্রাণী রয়েছে। লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীতে অল্প কিছু ধূসর ভাল্লুক রয়েছে যা এই মরুভূমিতেই বসবাস করে। এরা গোবি মরুভূমির দক্ষিণ অঞ্চলে বসবাস করে। বর্তমানে মঙ্গোলীয় সরকার এদের রক্ষার দায়িত্ব নিয়েছে। উটের পরে আরেকটি প্রাণী রয়েছে যেটি যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আর সেটি হলো ঘোড়া। গোবিতেও ঘোড়া রয়েছে, তবে এই ঘোড়াগুলো এক বিশেষ প্রজাতির। এই ঘোড়ার নাম প্রজে ভালস্কির ঘোড়া। এই ঘোড়াগুলোকে মরুভূমিতে টিকে থাকতে সাহায্য করে এদের পশম। এদের গায়ে বিশেষ ঘন পশম রয়েছে। এই মরুভূমির আর কিছু প্রাণী হলো কালো লেজ বিশিষ্ট ক্যাজেল হরিণ, সাপ, ইঁদুর সহ নানা প্রাণী। এই মরুভূমিতে যে সকল পাখি দেখা পাওয়া যায় তা হলো বুস্টার্ড, স্টেপ ক্রেন, ঈগল, শকুন, সাজার্স ইত্যাদি। এখানে যে সকল প্রাণী বসবাস করে তার সংখ্যা অনেক কম, কারণ মরুর প্রতিকূল পরিবেশ আর খাবার পানি সহ নানা সমস্যা। এখানে সবচেয়ে বেশি সমস্যা হলো খাবার পানির সমস্যা। এই মরুতে খুবই স্বল্প পরিমাণে খাবার পানি রয়েছে। এখানে কয়েকটি হ্রদ আছে, এই হ্রদের পানি পান করার জন্য উপযুক্ত নয়, কারণ এর স্বাদ তেতো। গোবিতে আর্দ্রতার জন্য পাহাড়ি নদীর প্রবাহ সমতল পর্যন্ত পৌঁছায় না, গরম বালুতেই তা নিঃস্ব হয়ে যায়, আর এই কারণেই গোবিতে খাবার পানির সংকট। তারপরেও এখানকার প্রাণীরা এখানে পরিবেশের সাথে লড়াই করে বেঁচে আছে। প্রবল শীত, তুষারপাত এবং স্বল্প বৃষ্টিপাতের জন্য গোবিতে উদ্ভিদ নেই বললেই চলে। এখানকার কিছু গাছ হলো সাকসোল, গ্রামেন্সিক, রেবার্ব, আস্ট্রাগালাস, সেলিট্রিকা, থার্মোসিস ইত্যাদি। গোবি মরুভূমির যত দক্ষিণে যাওয়া যায় বৃক্ষের আকার ততই ছোট হতে থাকে। গোবির যে অঞ্চলে ছোট আকারের গাছ পাওয়া যায় সেখানে পরিষ্কার পানিও পাওয়া যায়। চীন সরকার গোবিতে বৃক্ষরোপণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। যেহেতু চীনের বড় একটা অংশ জুড়ে গোবির অবস্থান, তাই চীন এখানে সবুজায়ন করতে আগ্রহী।
এরই মধ্যে অনেক জায়গাতেই বীজ রোপণ করে সবুজায়ন করতে সফল হয়েছে তারা, এবং বর্তমানেও কাজ চলমান। তারা গভীর বিশাল একটা অঞ্চলকে সবুজায়ন করবে।